আসসালামু আলাইকুম। তোমাদের গতিশক্তি ও বিভব শক্তি নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমি গতিশক্তি থিওরি এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছি, এরপর বিভব শক্তি নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই একটু দেখো, বিভব শক্তি। তো বিভব শক্তিটা কি দেখো, কোন একটা বস্তু, ধরো এখানে একটা বস্তু আছে, এইখান থেকে এই জায়গায় ওঠানো হয়েছে এম ভরের একটা বস্তু। তো কতটুকু ওঠানো হয়েছে? এইচ উচ্চতায় ওঠানো হয়েছে। তো এখানে কি কাজ করছে? অভিকর্ষ ত্বরণ জি কাজ করছে। তার মানে এম জি এইচ, এটাই হলো বিভব শক্তি ইপি। তো বিভব শক্তি সংজ্ঞাটা কি হচ্ছে, যে কোনো একটা বস্তু স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে যাওয়ার পর যে শক্তি সঞ্চয় করা হয় সেটাই হলো বিভব শক্তি। কোনো একটা বস্তু এক অবস্থা থেকে অন্য একটা অবস্থায় নিয়ে যাওয়ার পর যে শক্তিটা সঞ্চয় করা হয় তাকেই বিভব শক্তি বলা হয়। এর আগে আমরা শিখে আসছি গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। তো আমরা বিভব শক্তি জানলাম ইপি সমান এমজি স্কোয়ার এমজি এইচ। আর গতিশক্তির একক হলো জুল, এটারও একক হলো জুল, দুটারই একক একই রকম। তো যাই হোক, আমরা বিভব শক্তি সংক্রান্ত আর গতিশক্তি সংক্রান্ত দুটো সমন্বয়ে কিছু অঙ্ক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবে। এই বিভব শক্তি আর গতিশক্তি সংক্রান্ত যে গাণিতিক সমস্যা আছে দুটোর সমন্বয়ে, তাহলে তোমাদের এই ডাউটগুলো সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। তো যাই হোক, তোমরা একটু কাইন্ডলি মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে আমি 1 নম্বর অঙ্কটা রাখছি, 20 মিটার উচ্চ কোনো স্থান থেকে একটি বস্তু অভিকর্ষের টানের নিচে পড়ে, বিনা বাধা পড়তে থাকলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির সমান হবে? মানে এই ধরনের অঙ্ক যখন আমরা পাবো তখন অবশ্যই চিত্র দাগাবো। চিত্র দাগালে তোমার জন্য অঙ্ক বোঝাটা খুব সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু চিত্রটা তোমাদের জন্য দাগাই, তাহলে দেখো বুঝতে খুব সহজ হবে। 20 মিটার উঁচু, তাহলে এটা হলো 20 মিটার উঁচু আমরা ধরে নিলাম। এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এরকম একটা বিন্দু ধরে নিলাম। তো বলেছে কোথায় এর গতিশক্তি বিভব শক্তি সমান হবে। আমরা ধরে নিচ্ছি এ হতে সি পয়েন্টে, এই জায়গার থেকে এই পর্যন্ত এই এতটুকু অংশটা হলো এসি অংশ। তো এটা আমরা ধরে নিলাম যে এক্স মিটার নিচে গতিশক্তি বিভব শক্তির সমান হবে। ধরি x মিটার নিচে গতিশক্তি বিভব শক্তির সমান হবে এই পয়েন্টে আমরা ধরে নিয়েছি আর কি। তো যাই হোক, এরপর আমরা যেহেতু গতিশক্তি বিভব শক্তির সমান হবে, অর্থাৎ এরকম তোমাদের থেকে এরকম কিছু চাইছে আর কি প্রশ্ন মতে, ইপি সমান ই কে, যে কোথায় গতিশক্তি বিভব শক্তি দুটোই সমান হবে। তা আমরা এই সি বিন্দুতে, যেহেতু গতিশক্তি বিভব শক্তি সমান হবে আমরা ধরে নিয়েছি, এই কারণে এই সি বিন্দুতে আমরা বিভব শক্তিটা আমরা একটু বের করে নিই। তো সুতরাং সি বিন্দুতে বিভব শক্তি ইপি সি। সি কি জন্য দিলাম? ইপি সি। আর পিটা আসলে পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। তো যাই হোক, সিটা এই জন্য দিলাম যে সি বিন্দুতে আমরা বিভব শক্তি নির্ণয় করেছি। তো এম জি এইচ, এখানে এইচ লেখা উচিত, কিন্তু দেখো আসলে এই বস্তুটা কতটুকু উপরে আছে। এখানে যেরকম আমরা বের করছিলাম কি, যে একটা বস্তু কতটুকু উপরে আছে সেটাই হলো বিভব শক্তি। তো ঠিক এই জায়গা, তো সেটাই দেখতে হবে যে আসলে এই বস্তুটা আসলে কতটুকু উপরে আছে, এতটুকু উপরে না এতটুকু উপরে আছে? অবশ্যই এতটুকু উপরে আছে। এখন এই এতটুকু উপরে কি এইচ মিটার উপরে না এক্স মিটার উপরে? আসলে এক্স মিটার নিচে, এই যে নিচে বলেছি, তাহলে এইচ মিটার উপরেও হচ্ছে না, এক্স মিটার নিচেও হচ্ছে না। তো এই যে পুরাটা আছে এইচ, এই এইচের মধ্যে থেকে এতটুকুর মধ্যে থেকে যদি এতটুকু বাদ দেই আমরা তাহলে থাকিছে কত এইচ মাইনাস এক্স এতটুকু থাকিছে তার মানে এইচ মাইনাস এক্স মিটার এতটুকু উপরে আসলে বিভব শক্তিটা আমরা বের করলাম সি বিন্দুতে বিভব শক্তি কতটুকু এম জি ইন্টু এইচ মাইনাস এক্স ঠিক আছে তাহলে এতটুকুর মানটা কিভাবে বের করব আমি আরেকবার বলেছি যে পুরোটুকুর মধ্যে থেকে আমরা এতটুকু যদি বাদ দেই তাহলে থাকিছে কতটুকু এতটুকু আর এতটুকু উপরে মানেই সি বিন্দুতে বিভব শক্তি এখন সি বিন্দুতে আমরা গতি শক্তিটা একটু বের করি গতি শক্তি তাহলে দেখো ই কে সি সমান হাফ এম ভি স্কোয়ার এখন দেখো এই সি বিন্দুতে যদি গতিশক্তিটা আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের প্রয়োজন কি বেগ প্রয়োজন তাহলে এই জায়গা আসলেই লিখতে হবে সি বিন্দুতে আমি তোমাদের বোঝানোর সাপেক্ষে পরে লিখতেছি যদি জায়গা একটু সংকট সি বিন্দুতে গতিশক্তি বেগ ভি স্কোয়ার সমান 2gh কারণ ইউ স্কোয়ার হবে না এই আদিবেগটা শূন্য জেনে রাখো আদিবেগটা শূন্য ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh আমরা দেইনি ইউর মানটা জিরো আসলে এই কারণে সরাসরি 2gh তাহলে দেখো এখানে আমরা যদি হাফ এম গুণন 2gh এই টু কেটে দেই তাহলে থাকিছে কি mgh তাহলে দেখো সি বিন্দুতে আমরা গতিশক্তি পেয়ে গেছি তাহলে ইপিসি ইকেসি আমরা দিলাম তাহলে দেখো ইপিসি আর mgh এটা পরস্পর সমান কিনা আমরা একটু দেখি তাহলে দেখো ইপিসি কি পাইছি mgh মাইনাস এক্স আর এটা পাইছি হলো mg ও সরি ভুল করছি ভাই এখানে আসলে এই পয়েন্টে যে গতিশক্তি আসবে গতিশক্তি বের করব আসলে কতটুকু সরণ ঘটবে এক্স মিটার সরণ ঘটবে তাহলে এখানে এক্স হচ্ছে এখানে আমরা এক্স দিলাম তাহলে এটা গুণ করি mgh মাইনাস mgx আর এটা হলো mgx তাহলে দেখো mgh এটাতে গুণ করলাম আর mgx আর একটা mgx এ পার নিয়ে গেলে যোগ হয়ে যাবে না তার মানে 2mgx এই amg আর amg কাটা যাচ্ছে তার মানে কি h সমান 2x 2xটা এ পারানো তাহলে h তাহলে x সমান h ভাগ 2 তার মানে h কে যদি আমরা অর্ধেক করি সেই পয়েন্টে আসলে গতিশক্তির বিভব শক্তির সমান হবে তো যাই হোক আমরা পরবর্তী অঙ্ক শিখলে আরও ভালো বুঝতে পারব নি তো পরবর্তী অঙ্কটা একটু ধৈর্য সহকারে দেখো তাহলে দেখো এই অধ্যায়ের অঙ্কগুলা খুব সহজ মনে হবে আর কি আর এই অঙ্কটা শিখলে সৃজনশীলের জন্য অনেক সহায়ক হবে তো সৃজনশীল আর এগুলো প্রায় সেম ধরনের তো এগুলো তোমরা বেসিক যদি জানো বুঝতে পারো যদি তাহলে অবশ্যই সৃজনশীল ভালো বুঝতে পারবে বিভিন্ন সাপ্লিমেন্টে বা টেস্ট পেপার সৃজনশীলগুলো তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধা পড়তে দিলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে তো দেখি আমরা 30 মিটার একটা খুঁটি দাগাই লম্বা খুঁটি এটা হলো 30 মিটার এটা হলো এ পয়েন্ট আর এটা হলো বি পয়েন্ট আমরা ধরে নিলাম এটা আমরা সি পয়েন্ট ধরি ঠিক আগের অঙ্কের মতোই যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে কোথায় আমরা ধরে নিলাম যে এক্স মিটার নিচে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে তো এরপর আমরা একটা জিনিস দেখি এতটুকু তার মানে কি এক্স মিটার কিন্তু ওই ধরে নিলাম যে এক্স মিটার নিচে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে তো তার মানে আমাদের এক্সের মানটাই বের করতে হবে তো এক্স মিটার নিচে না দেয় সি বিন্দুতে আগের অঙ্কের মতোই সি বিন্দুতে বিভব শক্তি ইপিসি সমান mgh লিখবো h মানে কত আসলে এখানে 30 এখন আসলে সি বিন্দুতে যদি বিভব শক্তি বের করতে চাই তার মানে এতটুকুর উপরে বিভব শক্তি বের করা লাগবে। তার মানে এই পুরাটা হলো 30 এর মধ্যে থেকে x বাদ দেই, আগের অঙ্কের মতোই আমরা h - x লিখলাম, এখন লিখেছি 30 - x। এখন সি বিন্দুতে যদি আমরা সি বিন্দুতে গতিশক্তি ইকে সি সমান হাফ এমভি স্কোয়ার। এখন হাফ এম, এখন ভি স্কোয়ারটা কোথায়, সি বিন্দুতে ভি স্কোয়ারটা কত হবে? তাহলে সি বিন্দুতে সি বিন্দুতে বেগ ভি স্কোয়ার সমান 2gx। তাহলে দেখো ভি স্কোয়ার সমান 2gx, এখানে 2gxটা বসালাম, তাহলে 2 কেটে যাচ্ছে, তার মানে থাকছে হলো mgx। তো ঠিক আছে, আমরা সি বিন্দুতে গতিশক্তিটা বের করলাম, সি বিন্দুতে বিভব শক্তিটা বের করলাম। তো আমরা এখন দেখি প্রশ্ন মতে, প্রশ্নমতে ইপিসি সমান ইকেসি, ইপিসিটা কত আছে? এমজি 30 - x, আর এখানে এমজি এক্স। তো 30 mg আর এমজি এক্স সমান। এই জায়গায় দেখো আমি একটা জিনিস খেয়াল করিনি অঙ্কে, যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এখন গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, যার সাথে গুণ বলবে তার সাথেই 2 দ্বারা গুণ করব, যেহেতু বিভব শক্তির সাথে বলছি বিভব শক্তির দ্বিগুণ হবে, 2 দ্বারা গুণ করছি, তার মানে এখানে 2 দ্বারা গুণ করো, তাহলে এখানে হবে না, হবে হলো 60। তাহলে এই mgx আর এই mgx কত হচ্ছে? 2mgx। সরি, আমরা একটু পরে যোগ করি, যাই হোক একটু জায়গা সংকটে। এখানে আরেকটা অঙ্ক আছে, তো আমি এই চিপার মধ্যে একটু সলিউশনটা করার চেষ্টা করি। 60 mg সমান 2mgx, এএমজি আর এএমজি কেটে দিলাম, এখন 2x সমান 60, x সমান কত? 2mg 60mg 2apc 60mg mgx। এখানে ভাই দেখো আমি একটু ভুল করছি, 2mg দ্বারা 30 কে গুণ করছি 60mg, আর 2 দ্বারা x কে গুণ করছি, তাহলে 2, তার মানে হচ্ছে হলো 3mgx। 3mgx তাহলে 3, এখানে 3 কাটো, x সমান 20 মিটার। তো যাই হোক, আমরা এই অঙ্ক 2 নম্বর অঙ্কটাও সলিউশন করলাম। আমার একটু ভাই ভুল গেছে, তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে। আসলে অনেক দিন একটু অসুস্থ ছিলাম, তো বই থেকে দূরে ছিলাম, লেখালেখির থেকে দূরে ছিলাম, এই কারণে আর কি বারবার ভুল যাচ্ছিল আর কি। তো যাই হোক, তোমরা একটু মাফ করবে বারবার ভুল যাওয়ার কারণে। তো আমরা পরের অঙ্কটা একটু দেখি। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছিল? তো দেখো এই অঙ্কটা খুবই মজার অঙ্ক, একটু খেয়াল করো একটু। তো ধরো আমরা ধরে নিলাম 20 মিটার উচ্চতা হতে ফেলে দেওয়া হয়েছিল। বলেছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছিল। আমরা ধরে নিলাম ২৮ মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল। আর ভূমি হতে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, ১০ মিটার উচ্চতায়। এ পয়েন্ট আর এটা হলো বি পয়েন্ট ধরে নাও, আর এটা সি পয়েন্ট ধরে নাও। তাহলে দেখো এই ভূমির থেকে কত মিটার উচ্চতা, ১০ মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো যাই হোক, সি বিন্দুতে বিভব শক্তি কত হবে, বিভব শক্তি ইপিসি সমান 10 mg, কারণ 10 মিটার উপরে আছে, এই কারণে এইচ এর মান 10 আমরা সি বিন্দুতে বের করেছি। এখন সি বিন্দুতে গতিশক্তিটা বের করব। সি বিন্দুতে গতিশক্তি ইকেসি সমান ½ mv²। এখন দেখো সি বিন্দুতে যদি গতিশক্তি বের করতে চাই তাহলে বেগ লাগিচ্ছে। এখন সি বিন্দুতে বেগ v² সমান কত, 2g। এখন বলো তো এইটুক অংশটা সমান কত, এইটুক অংশটা সমান অবশ্যই এইচ এর মধ্যে থেকে 10 বাদ দিতে হবে। এইচ এর মধ্যে থেকে 10 বাদ দিচ্ছি, সেটাই হলো এই এতটুকুর পরিমাণ, এসি অংশের পরিমাণ। তো আমরা একটা কাজ করি, ½ m গুণন এই v² মানটা এই জায়গায় বসা দেই, 2g H - 10। এই 2 কাটা যাচ্ছে, তার মানে mg H - 10, এটা ইকেসি পাওয়া গেল। এখন প্রশ্ন মতে ইপিসি সমান ইকেসি। এখন দেখো ইপিসিটা কত পাইছি, 10 mg, কিন্তু একটু অঙ্কে খেয়াল করি, এখানে দেখো 10 মিটার উচ্চতা গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, বিভব শক্তির দ্বিগুণ মানে এখানে 2 দ্বারা গুণ করে দেই, তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে কত হবে, 20 হয়ে যাবে। ইকেসি সমান কত, mg H - 10। এখন 10 × 2 = 20, 20 mg, আর এখানে mg H - 10 mg। এখন এই 10 mg আর এই 20 mg এপার আনার পর যদি যোগ করি তাহলে 30 mg হচ্ছে, আর এখানে mg H, এই mg আর এই mg কেটে দাও, তার মানে H এর মান কতটুকু পাওয়া গেল, 30 মিটার অ্যান্সার। এটাই হলো অ্যান্সার, যে কি বলেছে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছিল, তার মানে 30 মিটার উচ্চতা হতে বস্তুটি ফেলে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এরপর আমি একটা সহজ অঙ্ক করব। দেখো 100 গ্রাম ভরের একটি বস্তু ভূমি হতে 10 মিটার উচ্চতা হতে পড়তে দেওয়া হলো। ভূমি স্পর্শ করা ঠিক পূর্ব মুহূর্তে এর গতিশক্তি নির্ণয় করো। মানে এটা ধরো 10 মিটার ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে, এই ভূমিতে এই পয়েন্টে গতিশক্তিটা কত সেটা আমরা বের করব। তো গতিশক্তির সমান আমরা কি জানি, ইকে সমান ½ mv²। এখন দেখো 1/2 গুণন, এখানে সাইড নোট করি, m সমান কত, 100 গ্রাম, এটাকে 1000 দ্বারা ভাগ করলে 0.1 kg হবে। এখন দেখো 0.1, কিন্তু বেগ কোথায়, বেগ তো নাই ভাই, তাহলে বেগটা বের করা লাগবে। এখন দেখো এই জায়গার থেকে যদি একটা বস্তু এই জায়গাতে আসে তাহলে বেগ কতটুকু হবে, v² সমান + 2g H। ইয়ের মান তো 0, কারণ এখান থেকে যখন পতিত হচ্ছিল তখন আদিবেগটা 0 ছিল। 2 × 9.8 গুণন H এর মান কতটুকু, 10। এই যে এখান থেকে এখানকার উচ্চতা হলো 10, তার মানে 19.6, আর এটা 196 মিটার/সেকেন্ড, তাহলে 196 মিটার/সেকেন্ড দেওয়ার দরকার নাই। এটা একটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হলো ভূপৃষ্ঠকে এত বেগে আঘাত করবে। তো যাই হোক, আমি এই গতিশক্তি বিভব শক্তি সংক্রান্ত মোটামুটি চারটা অঙ্ক যে শিখালাম, এই চারটা অঙ্ক যদি জানো তাহলে গতিশক্তি বিভব শক্তি সংক্রান্ত যত প্রশ্ন আছে তোমাদের সমস্ত প্রশ্নই আল্লাহর রহমতে তোমাদের দূর হয়ে যাবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।